কম্পিটিটিভ এক্সাম ম্যাথ ক্লাসে আজকে আমরা আলোচনা করব। কাজের অংশ শ্রমিক সংখ্যা এবং দিন সংখ্যা এই তিনটে রাশির মধ্যে সম্পর্ক স্থাপন এবং সেই সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন সমস্যা গঠন এবং তার সমাধানের উপর আলোচনা তো প্রথমে আমরা সমস্যাটি একবার দেখে নিই যে জনে দশ দিনে দশটি গাড়ি ধুতে পারে তিরিশটি গাড়ি দশ দিনেই ধুতে গেলে কতজন শ্রমিক দরকার হবে তো দেখো তিনটে রাশি কী কী জন। দশ দিন এবং কাজের পরিমাণ হচ্ছে দশটি গাড়ি ধোয়া তো এখন আমাদের লক্ষ্য করতে হবে যে তিনটে রাশিকে প্রথম যে অংশটা আমরা পেয়েছি সেই অংশ বরাবর বসিয়ে যাব যে জনসংখ্যা দশজন কয় দিনে দশ দিনে কয়টি গাড়ি ধুতে পারে দশটি গাড়ি ধুতে পারে এবার পরবর্তী অংশ থেকে আমরা নিচের পাটটাকে খুঁজে নেব যে কি তিরিশটি গাড়ি ধুতে হবে তিরিশটি গাড়ি ওই দশ দিনেই ধুতে হবে কতজন শ্রমিক দরকার হবে তাহলে দশ দিনেই যদি আমার কাজটা করতে হয় তাহলে আমরা বলবো যে এই দশ দিন দিন সংখ্যা এই রাশিটা স্থির রাশি এটার কোনো পরিবর্তন হলো না তাহলে এটাকে স্থির রেখে পরিবর্তন করলাম আমরা এই দুটো রাশিকে তো এখন লক্ষ্য করব যে এই দুটো রাশির মধ্যে সম্পর্কটা কেমন সমানুপাতিক না ব্যস্তানুপাতিক এই যে সম্পর্ক স্থাপনটা এই সম্পর্ক স্থাপনের সময় আমাদের মাথা ঠান্ডা করে ঠিক ঠিকভাবে সম্পর্কটাকে স্থাপন করতে হবে তো দেখো দশটি গাড়ি যদি ধুতে আমার জন দরকার হয় তাহলে কুড়িটি গাড়ি ধুতে আরও বেশি লোক দরকার হবে না কম লোক দরকার হবে দিন কিন্তু একই থাকবে যে এই কয়দিনের মধ্যেই তোমাকে কাজটা করতে হবে তাহলে তুমি দশটা গাড়ি ধোও জন এসে ধুচ্ছে বললাম যে আরও দশটা গাড়ি ধো তাহলে কি আরও বেশি লোক লাগবে নাকি আরো কম লোক দরকার হবে তো ন্যাচারালি আমরা বুঝতে পারছি যে আরো বেশি লোক দরকার হবে তো সেক্ষেত্রে আমরা কি বলতে পাচ্ছি এই রাশিটির মান যখন বেড়ে যাচ্ছে এই রাশির মানও বেড়ে যাচ্ছে তাহলে আমরা কি পেলাম যে একটা রাশির মান বাড়লে আরেকটা রাশির মান বাড়ছে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এই সমানুপাতিক সম্পর্কের ভিত্তিতে আমরা এইবার সমস্যার সমাধান করব এক লাইনে কিভাবে যে যখন তাদের সম্পর্ক হবে সমানুপাতিক তখন এই রাশি দুটির মধ্যে এই উপরেরটা বা নিচেরটা সমান সমান এই উপরেরটা বা নিচেরটা তো এবার কত জন দরকার সেটা তো আমি জানি না তার জন্য সমীকরণ গঠন করতে হবে বলেই আমরা এখানে এক্স জন ধরে নেব এইখানটাতে আমরা এক্স লিখবো এইবার কী করব উপরের রাশি বাই নিচের রাশি তাহলে দশ বাই এক্স দশ বাই এক্স সমান সমান উপরের রাশি বাই নিচের রাশি তাহলে দশ বাই তিরিশ তাহলে উপর বাই নিচে উপর বাই নিচে সমান সমান উপর বাই নিচে যদি সমানুপাতিক হয় তাহলে এই উপরেরটা বাই নিচেরটা এখানে উপরেরটা বাই নিচেরটা এরা সমান হবে এই যে সমান হলো অর্থাৎ সমীকরণ গঠন করে ফেলেছি তো এইবার আমরা সমীকরণের নিয়ম অনুসারে কী করব যে এই এক্সের সাথে এই কোনি গুণ করব, এক্স গুণ দশ সমান সমান এই দশের সাথে এই তিরিশ গুণ করব তাহলে তিরিশ গুণ দশ তাহলে এক্স সমান সমান কী এই দশ এক্সের সাথে গুণ আছে এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে দশে দশে কাটলাম থাকলো তিরিশ তাহলে আমরা কি বলতে পারছি যে তিরিশটি গাড়ি ধোয়ার জন্য তিরিশ জন শ্রমিক আমার দরকার হবে তো এই সমানুপাতিক সম্পর্ক হলে আমরা দেখলাম কি উপরের রাশি বাই নিচের রাশি সমান সমান উপরের রাশি বাই নিচের রাশি এবার ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি আমরা পাই তাহলে এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারব তাহলে চলো এবার দেখি সেই পরিবর্তনটা কী এবারে সমস্যাটি কি আছে যে দশজন দশ দিনে দশটি গাড়ি ধুতে পারে যদি পাঁচ দিনে ওই কাজটি সম্পন্ন করতে হয় তাহলে কতজন শ্রমিক দরকার হবে তাহলে ওই কাজটি অর্থাৎ কাজটা কিন্তু ফিক্সড দশটি গাড়িই তাদের ধুতে হবে কিন্তু কম দিনের মধ্যে ধুতে হবে তাহলে আমরা কি করব প্রথম যে অংশটি এখান থেকে প্রথম লাইনটা লিখব দশজন দশ দিনে দশটি গাড়ি ধুতে পারে তারপরে কি বলছে ওই দশটি গাড়ি ধুতে হবে অর্থাৎ এই জায়গাটা এই রাশিটা স্থির রাশি পেলাম আমরা এটা কিন্তু চলরাশি আর হলো না দশ দিনের জায়গায় পাঁচ দিনে ধুতে হবে তাহলে লোক সংখ্যা কতজন লাগবে তাহলে দেখো আমরা বাস্তব জীবনের সাথে একটু মেল করি যে দশটা গাড়ি আমাকে ধুতে হবে দশ দিন ধরে যদি ধুই তাহলে আমরা জনে কাজটা করতে পারব কিন্তু একটু তাড়াহুড়ো করে আমাদের তাড়াতাড়ি কাজটি সম্পন্ন করতে হবে তাহলে পাঁচ দিনের মধ্যেই করতে হবে তাহলে কি আমরা এই জনে পারবো নাকি আরও বেশি লোক আনতে হবে তো আরও বেশি লোক আনতে হবে তাহলে আমরা সম্পর্কটা কী পাচ্ছি দশ দিনের জায়গায় যদি পাঁচ দিন করি অর্থাৎ দিন সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে আমাদের আরও বেশি শ্রমিক দরকার হবে অর্থাৎ এইটা কমে গেলে এই রাশিটার মান বেড়ে যাচ্ছে তাহলে একটা রাশির মান কমে গেলে আর একটা রাশির মান যদি বাড়ে তাহলে আমরা কি সম্পর্ক বলতে পারি ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে পারি তাহলে আমরা লিখলাম এখানে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হবে এই যে উপরের রাশি বাই নিচের রাশি সমান সমান নিচের রাশি বাই উপরের রাশি উপর বাই নিচে তাহলে দশ বাই এক্স দশ বাই এক্স সমান সমান নিচের রাশি বাই উপরের রাশি পাঁচ বাই দশ এটা মনে রাখতে হবে যে এইখানে উপরের রাশি আর নিচের রাশি আর এখানে নিচের রাশি আর উপরের রাশি এইভাবে আমাদের লিখতে হবে তাহলে দশ বাই এক্স সমান সমান পাঁচ বাই দশ এই যে পাতানোটা যদি আমি ঠিকভাবে পাতাতে পারি এরপরে সমীকরণের সমাধান করাটা তো একদম ইজি ম্যাটার তো এই দশ বাই এক্স সমান সমান পাঁচ বাই দশ এই বসানোটা যদি আমি ঠিক করে বসাই তাহলে আমার আর চিন্তা করতে হবে না তাহলে আমরা কী করবো এক্সের সাথে পাঁচ গুণ করলাম দশের সাথে দশ গুণ করলাম কোনাকুণি গুণের নিয়ম অনুসারে তারপরে পাঁচ যেহেতু এক্সের সাথে গুণ আছে পরের লাইনে গিয়ে কী হলো পাঁচ এখানে গিয়ে ভাগ হয়ে গেল। পাঁচের সাথে দশ কেটে আমরা পেলাম দুই দশ গুণ দুই সমান সমান কুড়ি তাহলে আমরা বলতে পারি ওই দশটি গাড়িকেই যদি আমাদের ধুতে হয় সেটা যদি দশ দিনের জায়গায় আমরা পাঁচ দিনের মধ্যে আনতে চাই তাহলে আমাদের শ্রমিক সংখ্যা যে জন ছিল সেই জনে আর পারবে না কুড়ি জন দরকার হবে তাহলে এই যে আমরা চ্যাপ্টারটি এবার শুরু করতে যাব যে কিছু এক্সাম্পেল দেখব এবং তারপর বিভিন্ন সমস্যা যেগুলি ভারতবর্ষের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে বিগত বছরগুলোতে এসেছে সেই অভিজ্ঞতা থেকে আমরা সেই ধরনের সমস্যা গঠন করে তার সমাধান করার চেষ্টা করবো এবং আমাদের ক্লিয়ার কনসেপশন আনব সেই জায়গাতে আমরা কতটুকু জানলাম আজকে এই বেসিক ক্লাসে যে জনসংখ্যা দিন সংখ্যা এবং কাজের পরিমাণে তিনটে রাশি পরিবর্তনশীল হতে পারে একটা রাশিকে স্থির রেখে অন্য দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হয় কখনো কখনো কোনো সমস্যায় তিনটে রাশি কিন্তু পরিবর্তনশীল কিন্তু একসঙ্গে পরিবর্তনশীল হবে না একটাকে স্থির ধরে অন্য দুটোর সম্পর্ক স্থাপন করব আবার আর একটাকে স্থির ধরে অন্য দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করব। তো এই তিনটে রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক এটা যদি বুঝতে পারি তাহলে সমীকরণ গঠন করে তার সমাধান করা একদম সহজ ব্যাপার হয়ে যাবে তো আমরা এই জায়গাটা মনে রাখব দুটো জিনিস সম্পর্ক স্থাপন করতে পারাটা এবং তারপরে সমীকরণ গঠন করতে পারাটা সমানুপাতিক হলে উপর বাই নিচে সমান সমান উপর বাই নিচে ব্যস্তানুপাতিক হলে উপর বাই নিচে সমান সমান নিচে বাই উপরে এই দুটো বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে এবার আমরা দেখব যে বিভিন্ন উদাহরণগুলোতে এবং সমস্যা ও তার সমাধানে আমরা একদম সঠিকভাবে সঠিক উত্তরটি করতে করতে পারছি তাহলে আমরা বেসিক ক্লাস এখানে শেষ করছি এরপরে আমরা দেখে নেব যে উদাহরণ মালাতে আমরা কিভাবে বিভিন্ন ধরনের সমস্যাগুলির সব সমাধান করতে পারি দশ মিনিটের মাত্র দশ সেকেন্ডে করতে পারি সাহা মেথড অফ ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে